বর্তমান সময়টা ভালো যাচ্ছে না ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের। চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান ও বিচ্ছেদ নিয়ে গেল বছর বেশ আলোচনায় ছিলেন এই অভিনেতা। এরপরই চলতি বছর এ নায়ক আলোচনায় আসে ধর্ষণের অভিযোগ ইস্যুতে। সম্প্রতি অপারেশন অগ্নিপথ সিনেমার অন্যতম প্রযোজক রহমতুল্লাহ বাংলাদেশে এসে নায়ক সাকিব খানের নামে মিথ্যে আশ্বাস ও ধর্ষণের অভিযোগ তুলেছেন। ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতেই শনিবার 18 মার্চ রাতে গুলশান থানায় গিয়েছিলেন সাকিব খান। সেখানে মামলা নেওয়া হয়নি। এর পরের দিন রোববার 19 মার্চ সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন বলে গণমাধ্যমকে জানান সাকিব খান। সেখানে তার বক্তব্যে রহমতুল্লাহকে বাটপার প্রতারক বলে উল্লেখ করেন সাকিব। এবার এসব আপত্তিকর মন্তব্যের জেরে রহমতুল্লাহর পক্ষে সাকিব খানকে লিগাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ডক্টর মোহাম্মদ তবারেক হোসেন ভুইয়া। নোটিশে উল্লেখ করা হয়েছে, আমাদের মক্কেল রহমতুল্লাহ একজন প্রযোজক হওয়া সত্ত্বেও দেশের বিভিন্ন গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে তার নামে মিথ্যা, মানহানিকর এবং আক্রমণাত্মক বিবৃতি দিয়েছেন। গেল 19/3/2023 তারিখে বিকেলে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমকে আপনি বলেছেন, রহমতুল্লাহর মতো একজন ভুয়া প্রযোজক নামধারী বাটপার প্রতারক সবার সঙ্গে প্রতারণা করছে এবং এফডিসি দিকে শিল্পী সমিতি, পরিচালক, প্রযোজক সমিতিতে ভুয়া প্রযোজক, বিচারক বিচার চেয়েছেন। এছাড়া গোয়েন্দা শাখাকে বলেছেন যে রহমতুল্লাহ প্রযোজক না হয়ে আজেবাজে প্রোপাগান্ডা সৃষ্টি করছে যা অসত্য। নোটিশে আরো বলা হয়েছে, আপনি রহমতুল্লাহকে সামাজিকভাবে হেয় করার জন্য এবং খারাপ উদ্দেশ্য নিয়ে এই মন্তব্য করেছেন, এতে তার সুনাম নষ্ট হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমের সামনে অপমানজনক মিথ্যা বিবৃতি দেয়া, ডিজিটাল নিরাপদ আইন 2018-র ধারা 25 এবং 29-এর অধীনে ফৌজদারি অপরাধের আওতায় পড়ে, যাতে পেনাল কোড 1860-এর ধারা 499 এবং 500-এর অধীনে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার অধিকার রাখে। এই নোটিশ প্রাপ্তির তারিখ থেকে 3 দিনের মধ্যে গণমাধ্যমের সামনে দেয়া আপনার বিবৃতিগুলো সরিয়ে নেয়ার অনুরোধ করা হচ্ছে। তা না হলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য আমাদের মক্কেলের কাছ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে। লিগাল নোটিশটি সাকিব খান পেয়েছেন কিনা তা জানার জন্য তাকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। তবে প্রযোজক রহমতুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন প্রাপক লিগাল নোটিশটি পেয়েছেন। তিনি লেখেন, অভিনেতা সাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রথম ধাপ। লিগাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশে আমার প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবী ডক্টর মোহাম্মদ তোবারক হোসেন ভুইয়া। গতকাল মঙ্গলবার 21 মার্চ রাত আনুমানিক 8টার সময় এই লিগাল নোটিশ গ্রহণ করেছে প্রাপক। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য আমি দেব না। এখন থেকে এই বিষয়ে যে কোনো ধরনের বার্তা দেওয়ার প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আপনারা সকলে ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। বর্তমানে ব্যক্তিজীবন নিয়ে বিপাকে এই অভিনেতা। বিগত কয়েকদিনে একের পর এক অভিযোগ তার নামে উঠে আসতে দেখা যাচ্ছে। এর আগে গত বুধবার 15 মার্চ বিকেলে সাকিব খানের নামে মিথ্যে আশ্বাস ও ধর্ষণের অভিযোগ এনে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী ও ক্যামেরাম্যান সমিতি বরাবর এমন লিখিত অভিযোগ করেন রহমতুল্লাহ। এরপর থেকেই উত্তাল দেশের ছবি জঙ্গন।